বাংলাদেশে আর কে একটা এরকম প্রকল্প করছে দেখা রহিম শাস্ত্র তার নিজের বাড়ি গাড়ি সমস্ত বিক্রি করে করতে তা আমি বিশ্বাস করি হিরো আলম আমার ছোট ভাই গতবার আমি যখন নির্বাচনে দাঁড়িয়েছিলাম হিরো আলম কিন্তু আমার পক্ষে আপনাদের কাছে পড়ছে এবারে নানান কারণে আমি নিজে নির্বাচনে দাঁড়াই নাই আমি হিরো আলম আসতে চাইছি এলাকা নির্বাচন করতে আমি বলছি ভাই তুমি নির্বাচন করো আমার ভক্তবৃন্দের কাছে আমাকে যারা ভালোবাসে যেহেতু গতবার আমি নির্বাচন করি আর বাসান্তেক প্রকল্পের সাথে তো আমার সম্পর্ক অন্যরকম এই প্রকল্পে আমি একেবারে জিরো থেকে এই যে আজকে দাঁড়ায় যা দেখতেছেন এগুলো তো আমার টাকায় করা আর এখানে আপনাদের কিছু গরিব মানুষের টাকা আছে এখানে আর এখানে প্রকল্প করার সময় আমার মা মারা গেছে সেই মাকে আমি আমার এই এই প্রকল্পের কবরে স্থাপন করেছি আপনারা সেখানে ছিলেন আমার ভাই মারা গেছে এই প্রকল্প চলাকালীন সেখানে আমার ভাইকে দাফন করা হয়েছে তো কাজী স্বাভাবিকভাবে বলতে হয় এই প্রকল্পের মাটির সাথে আমার একটা সম্পর্ক এমনভাবে আছে যেটা আমাদের রক্তের সাথে মিশে গেছে।